বন্ধুরা, আজকে আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যা মারাত্মক। রোগটি হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মৃত্যু হয়েছে আমাদের বিখ্যাত শিল্পী বাপ্পি লাহিরির। কি করে রোধ করবেন এই রোগ? ঘুমের মধ্যে জুড়ে নাক ডাকা, ঘুমের ভিতরটা শুকিয়ে আসার মতো সমস্যা দেখা দিতে পারে, এর ফলে বারবার ঘুম ভেঙে যায় স্লিপ অ্যাপনিয়ার রোগীদের। কিন্তু এই রোগের কারণ কি? কাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই স্লিপ অ্যাপনিয়া? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মৃত্যু হয়েছে বিখ্যাত শিল্পী বাপ্পি লাহিরির। এই রোগ থাকলে ঘুমানোর সময়ে অনিয়মিত হয়ে যায় শ্বাস প্রশ্বাস, ঘুমের মধ্যে জোরে নাক ডাকা, মুখের ভিতরটা শুকিয়ে আসার মতো সমস্যা দেখা দিতে পারে, এর ফলে বারবার ঘুম ভেঙে যায়, শরীরে অক্সিজেনের অভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়, তার ফলে হতে পারে হাইপারটেনশন। সেই সমস্যায় নিয়মিত ভুগলে স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায়। কিন্তু এই রোগের কারণ কি? কাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই স্লিপ অ্যাপনিয়া? এটি একটি লাইফস্টাইল ডিজিজ। ফুসফুসের রোগের চিকিৎসক সুস্মিতা রায় চৌধুরী বলে জানান, মোটা হওয়ার সমস্যা থাকলে এই রোগ দেখা দিতে পারে, বিশেষ করে যাদের গলা অনেকটা চওড়া সেসব মানুষ বেশি আক্রান্ত হন এই রোগে। এর কারণ হলো ঘুমের সময়ে গলার পেশি শিথিল হয়ে যায়, মেদ বেশি থাকলে তখন শ্বাস নেওয়ার পথটি আটকে যাওয়ার প্রবণতা বাড়ে, ফলে ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়। তবে এসব সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় জীবনধারায় সামান্য কিছু পরিবর্তন এনে। সুস্মিতা জানান, এটি একেবারেই একটি লাইফস্টাইল ডিজিজ। অনিয়ন্ত্রিত জীবনধারা যেমন এই রোগ বাড়িয়ে দিতে পারে, তেমনি জীবনযাপনের ভঙ্গিতে কিছু সাধারণ বদল তা নিয়ন্ত্রণও করতে পারে। চিকিৎসক বলেন, স্থূলতার সমস্যা যেহেতু এই রোগ বাড়িয়ে দেয়, তাই জোর দিতে হবে শরীরের ওজন কমানোর দিকে, সে কারণে নিয়মিত ব্যায়াম করতে হবে। কি খাচ্ছেন আর কি খাবেন না সে বিষয়ে নজর রাখতেও হবে। চিকিৎসকের পরামর্শ, কম কার্বোহাইড্রেট আর কম ফ্যাটযুক্ত খাবার সাহায্য করতে পারে স্লিপ অ্যানিমিয়ার সমস্যা নিয়ন্ত্রণ করতে। তারই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন ডায়াবেটিস কিংবা হাইপারটেনশনে না ভোগেন রোগী, কারণ স্লিপ অ্যানিমিয়া থাকলে এ দুটি রোগ তাড়াতাড়ি ধরে যাওয়ার আশঙ্কা থাকে বলে সতর্ক করলেন চিকিৎসক। 69 বছর বয়সে আকস্মিক প্রয়াণ চলে গেলেন ডিস্কো কিং বাপ্পি লাহিরি। স্লিপ অ্যাপনিয়ায় তার বিখ্যাত গানগুলো ছিল হিন্দিতে ডিস্কো ড্যান্সার, চলতে চলতে সারাবি বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, অমর প্রেম ইত্যাদি ছবিতে সুর দিয়েছেন তিনি। এখন আমরা জানব যে স্লিপ অ্যাপনিয়ার প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি। যেহেতু উপসর্গগুলি রাতে ঘুমানোর সময় ঘটে, তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষে নিজের সমস্যা বোঝা মুশকিল। এর সাথে জড়িত কিছু উপসর্গগুলি যেমন রাতে ঘুমানোর সময় শ্বাস নিতে সমস্যা হওয়ায় দিনের বেলায় ঘুমিয়ে পড়া, ঘুমানোর সময় হাঁপানি বা শ্বাসরুদ্ধ হওয়া, ঘুমের মুখের শুষ্কতা এবং সকালে মাথা যন্ত্রণা, জোরে নাক ডাকা, অত্যাধিক খিটখিটে এবং বদমেজাজি হয়ে পড়া, সারাদিন ধরে জিমুনি ভাব। এই প্রধান লক্ষণ বিশেষত গলা ও বুকের চারপাশের অঞ্চলে স্থূলতা, বড় টনসিলের বৃদ্ধি পাওয়া, স্নায়ুবিক পেশিগত রোগ, কিডনির বিকলতা বা হৃদযন্ত্রের বিকলতা, জিনগত অসুখ ইত্যাদি এই রোগগুলির উপসর্গ। বন্ধুরা, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।